হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইলেকট্রিক বিলটি বাড়ি বসেই মোবাইল থেকে দিতে পারবেন। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন WBSEDCL। এখানে WBSEDCL সার্চ করার পর এখান থেকে ওয়েলকাম টু WBSEDCL এ ক্লিক করবেন এবং আপনারা চলে যাবেন WBSEDCL ওয়েবসাইটের মধ্যে। এখান থেকে বন্ধুরা সহজেই আপনারা অনলাইন পেমেন্ট ক্লিক করবেন। করার পর এখান থেকে কুইক পে এনার্জি বিলে যাবেন এবং এখানে আপনাদের ইলেকট্রিক বিলে থাকা কনজিউমার নাম্বারটি টাইপ করবেন। এরপর আপনারা এখানে ক্যাপচা কোডটি এন্টার করবেন। তারপর প্রসিডে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে এখানে আপনাদের কনজিউমার নেম, কনজিউমার আইডি ও মোবাইল নাম্বার চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে ভিউ আনপেড বিলে ক্লিক করবেন। এখানে কটা বিল আছে সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি একসঙ্গে দুটো বিলও দিতে পারবেন। এছাড়াও এখানে একটা বিলও দিতে পারবেন। তো এখান থেকে আমি একটা বিলে দেবো। এখান থেকে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বিল ডেক্স ক্লিক করবেন। তারপর আই এগ্রি, এখানে ট্রানজ্যাকশন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এখান থেকে মেক পেমেন্ট করবেন। তারপর এখানে আপনার কাছে থাকা ডেবিট কার্ড বা আদার ডেবিট কার্ডস, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ ক্রেডিটস, কিউআর, ইউপিআই, এখন সবার কাছেই কোনো না কোনো ইউপিআই অ্যাকাউন্ট, ফোনপে বা পেমেন্ট ব্যাঙ্ক থাকে, সেখান থেকে আপনারা এই বিলটি পেড করতে পারবেন। আমি এখান থেকে কিউআর কোডটা দিয়ে দেখাবো। কিউআর কোড করলাম, করার পর এখান থেকে ভিম ইউপিআই করে আপনি মেক পেমেন্ট করবেন। করার পর স্ক্যান কিউআর কোড করবেন। করার পর সিম্পলি আপনারা এখানে এই কোডটি স্ক্যান করবেন। করার পর আপনাদের বিলটি আপনারা পেড করে দেবেন। আমি এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের বিলটি পেড হয়ে যাবে এবং এখান থেকে ভিউ রিসিপ্টে গিয়ে আমরা রিসিপ্টটাও দেখতে পাবো। দেখুন, এই যে ইলেকট্রিক বিল রিসিপ্ট, 522 টাকা পেমেন্ট। এখান থেকে আপনারা এইভাবে সহজেই আপনাদের ঘরে বসে আপনাদের বিদ্যুৎ বিলটি জমা দিতে পারেন। তো আজকে বন্ধুরা ভিডিও এই অবধি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।